প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য গুড নিউজ তোমরা যারা এই দু হাজার বাইশ সালে মে মাসে ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশানটা আউট হয়েছিল তোমরা যারা এখানে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু রেজাল্টটা এখানে মেরিট লিস্ট আকারে কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু পোস্ট অফিসের তরফে কোনোরকম লিখিত পরীক্ষা হয় না তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশন হয়ে থাকে তাই এর আগে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মের লিস্ট এইভাবে কিন্তু পাঁচটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তোমাদের কিন্তু অনেকের কিন্তু ওই লিস্টের নাম রয়েছে তোমাদের আগে দিয়েছিলাম যে তোমাদের মেল লিস্টে কীভাবে তোমরা নাম চেক করবে তো ফাইনালি এখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের তরফ থেকে এখানে কিন্তু আবার পুনরায় এভাবে সিক্স মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে কিন্তু অনেকেরই নাম রয়েছে তাই এই অফিসিয়াল মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের এখানে কাদের কাজের নাম রয়েছে তোমরা কীভাবে চেক করবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কোথায় হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর এখানে লাস্ট ডেট কবে রয়েছে এ টু জেড তোমাদের বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনসকে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল মেরিট লিস্ট দেখতে পাচ্ছ তোমাদের বড় রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট সাইকেল পোর বেঙ্গল সার্কেল লিস্ট সিক্স এখানে কিন্তু লিস্ট সিক্স কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের টোটাল নাম্বারটা বল রাখি কত জনের নামটা এসছে এখানে দেখতে পাচ্ছ টোটাল একশো জনের নাম এসছে যেটা কিন্তু বিভিন্ন সার্কেল বিভিন্ন স্টেট ওয়াইজ ওকে এবার তোমাদের প্রথমে কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট শর্ট লিস্টের ফর ভেরিফিকেশন অব ডকুমেন্টস ইন প্লেস অফ ক্যান্ডিডেট হু হ্যাভ নট টার্ন আপ বিফোর স্টিপুলেটেড টাইম অ্যান্ড ক্যান্ডিডেট হুস ক্যান্ডিডেট আর হ্যাজ বিন রিজেক্টেড অ্যাট ভেরিফাইং ইঙ্গেজিং অথরিটি আপটিল এগারো দশ দু হাজার বাইশ অর্থাৎ এগারো দশ দুহাজার বাইশের আগে পর্যন্ত তোমরা যারা এখানে ভেরিফিকেশানে পৌঁছাওনি কিংবা তোমরা যারা এখানে রিজেক্ট হয়ে গেছো তোমাদের কিন্তু একটা নতুন এখানে মেরিট লিস্ট জারি করা হয়েছে যেখানে তোমাদের একশো এগারো জনের নামটা এসছে ওকে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের বড় রয়েছে নেক্সট দি সিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাই থ্রু দ্য ডিভিশন অ্যান্ড হেড মেনশন এগেনস্ট দেয়ার নেমস অন অর বিফোর তিন এগারো দু হাজার বাইশ অর্থাৎ তোমাদের যে এখানে একশো এগারো জনের নামটা পাঠানো হয়েছে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানটা করিয়ে নিতে হবে তিন এগারো দু হাজার বাইশ এই তারিখের আগে এবার কোথায় করাতে হবে তোমাদের যে পোস্ট অফিসের ডিভিশনাল হেড অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানটা করে নিতে হবে এই ডেটের আগে এবার তারপরে দেখতে পাচ্ছো তোমাদের বড় রয়েছে যে সিরিয়াল নম্বর ডিভিশান অফিস পোস্ট নেম পোস্ট কমিউনিটি রেজিস্টার নম্বর তারপরে তোমাদের ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে তারপরে পার্সেন্টেজ অফ মার্কস কত নম্বরে সিলেকশান হয়ে গেছে ক্যান্ডিডেট কমিউনিটি তারপরে জেন্ডার তারপরে ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাতে হবে এবার প্রথম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু নাম দেওয়া রয়েছে অর্থাৎ কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছিলে কোন অফিসে অ্যাপ্লাই করেছিলে পোস্ট নেম কোন পোস্টে তোমরা আবেদন করেছিলে তারপর দেখতে পাচ্ছ কমিউনিটি যে এই পোস্টটা কোন কমিউনিটিতে ছিল তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে তোমাদের কিন্তু নামটা দেওয়া রয়েছে এবার তোমাদের নামটা কীভাবে চেক করবে দেখো এখানে কিন্তু কিন্তু পিডিএফ এর উপরে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছ এখানে পিডিএফ যাবে যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের নামটা এন্টার করবে তোমাদের নামটা এন্টার করলে যদি তোমাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের নামটা অটোমেটিক এখানে শো করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বিশ্বজিৎ সার্চ করছি বিশ্বজিৎ সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাই নাম রয়েছে বিশ্বজিৎ সরেন এখানে কিন্তু বিশ্বজিৎ নামে একটাই কিন্তু সিলেকশন হয়ে গেছে ওকে তো তোমাদের নামটা কিন্তু সার্চ করলে তোমাদের নামটা যদি থেকে থাকে এভাবে কিন্তু তোমাদের অরেঞ্জ কালার হিসাবে তোমাদের কিন্তু হাই হাইলাইট হয়ে যাবে ওকে তাছাড়া তোমাদের যদি এখানে নাম দিয়ে তোমরা সার্চ করতে না পারো তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমরা পেয়েছিলে অ্যাপ্লিকেশান করার পর সেই নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারো যেমন এখানে কিন্তু এস আর এ হয়ে কিন্তু সার্চ করার পর তোমাদের নাম্বারটা বসানোর পর তো এই নাম্বারটি থেকে থাকে তাহলে কিন্তু হাইলাইট হয়ে যাবে ওকে তো তোমরা কিন্তু এইভাবে তোমরা নামটা চেক করতে পারবে তারপরে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টস নিতে হবে দেখো তোমাদের বলে দিই প্রথম তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের নিতে হবে তোমাদের আধার আধার কার্ড আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে তারপরে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিন সার্টিফিকেট মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে তাছাড়া তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে নিয়ে যেতে পারো এবার তারপরে তো কিন্তু তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি তোমরা এস সি এস টি ও বিসি হয়ে থাকো ওকে এবং এই সমস্ত যে যাবতীয় ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং তোমাদের জেরোস্কোপে নিয়ে যেতে হবে এবং জেরোস্কোপে নিজে তোমাদের কিন্তু সেলফ অ্যাডজাস্টেড করে নিয়ে যেতে হবে ওকে এই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু ওখানে যাচাই করার পর তারপর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যে তোমাদের একশো জনের নামটা এসছে এখানে কিন্তু কাট অফটা কত গেছে কত নাম্বারে সিলেকশন হয়ে গেছে তো এখানে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছ 95 ফাইভ নাইনটি টু নাইনটি টু নাইনটি ফাইভ এইটটি সেভেন নাইনটি এইটটি নাইন নাইনটি ফোর টু কিন্তু নাম্বারটা সিলেকশন হয়ে গেছে তবে এখানে কিন্তু লিস্টে আমি দেখলাম যে এখানে কিন্তু নিচে দিকে তোমরা আসবে এখানে দেখতে পাচ্ছ সিক্সটি অর্থাৎ ছেষট্টি নাম্বার পেয়ে কিন্তু একজনের সিলেকশন হয়ে গেছে এখানে কিন্তু তমলুক ডিভিশন থেকে একজন অ্যাপ্লাই করেছিল এখানে কিন্তু এস টি ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু ছেষট্টি নাম্বার অর্থাৎ সিক্সটি সিক্স পেয়ে কিন্তু এখানে তাদের সিলেকশনটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে কাট গেছে এখানে কিন্তু সর্বনিম্ন যে কাট অফটা গেছে সিক্সটি সিক্স ওকে তোমাদের তোমাদের যাদের এখানে লিস্টের নাম এসেছে তোমাদের কিন্তু অনেক অনেক কথা তোমরা কিন্তু এইখানে তিন এগারো দু হাজার বাইশ এর আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে নিতে হবে তবেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হবে এবার কোথায় গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের নামের পাশে এখানে কাট অফ মার্কস তারপর দেখতে পাচ্ছ এখানে কোন ক্যাটাগরি তারপর দেখি জেন্ডার দেওয়া রয়েছে তার ডান দিকে দেখতে পাচ্ছ ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ এখানে কিন্তু অফিসিয়াল গুলো দেওয়া রয়েছে তোমাদের আশা করি তোমাদের বুঝতে পারলাম এখানে ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের তরফ থেকে এখানে যে সিক্স মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তোমাদের কাদের কাদের নাম এসে তোমরা নামটা কি হবে চেক করবে তোমাদের নামটা যদি এসে থাকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কোন ডেটের আগে করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কাট অফ মার্কস কত গেছে সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো ওকে